কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাইসুরজিত লাইফস্টাইলে তোমাদের আবারও অনেক ওয়েলকাম জানাই। তো আমি সকাল সকাল উঠে দেখি ভীষণ ঠান্ডা আজকের ওয়েদারটা। তো রাতে খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি কিচ্ছুই টের পাইনি। মানে আমি খুব মানে ঘুমিয়েছিলাম, শরীর ভীষণ টায়ার্ড ছিল, কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আমি এত ঘুমিয়েছি আমি কিচ্ছু টের পাইনি। তো সকালে উঠে দেখি একদম বৃষ্টিতে পুরো ভেজা, ছাদও ভেজা, নিচেও একদম মানে নিচের মানে কি উঠোন ফুটন সব একদম কাদা কাদা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একবারে স্নানটাই করে নিই। তো জামা কাপড় ছিল কতগুলো, তো সেগুলো জামা কাপড়গুলো ধুয়ে আমি কি করলাম, স্নান টান করে নিয়েছি। ওই দেখো আমি জামা কাপড়গুলো এখানে ধুয়েও মেলে দিয়েছি। তো আমার স্নান টান হয়ে গেছে, তো আমি এখন পুজো দিতে যাব। তো আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, তো আমার বড় যা আসছে গুয়াহাটি থেকে, তো তাদের জন্য মানে একটু রান্নাবান্নাও করতে হবে। তো ওই জন্য আমি একটু সকাল সকাল উঠে স্নান টান করে পুজোটা মানে এই দিকটা সেরে তারপর রান্নাঘরে ঢুকবো। তো চলো আমার সঙ্গে থাকো, এখন সবার আগে পুজো দিব, তার আগে ফুল তুলেছি, আরও একটু ফুল ছাদ থেকে নেব। তো চলো ফুলটা তুলে তারপর ঠাকুর ঘরে ঢুকবো। আমাদেরকে তো বললাম ছাদ থেকে ফুল নেব, কিন্তু এখানে দেখছি ফুলগুলো তো কালকে অনেকগুলো করেছিল, আজকে তো কিচ্ছু নেই, ঝড়ে সব হয়তো পড়ে গেছে নিচে। তো এখানে একটা আছে, এটা আমি তুলে নিলাম, এখানে একটা আছে এটাও নিলাম। ও আমার সোনা ছেলে ঘুমিয়ে আছে, ওকে আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন তো ঘুমিয়ে আছে। তো দু তিন ঘন্টা, দেড় দু ঘন্টা ঘুমিয়ে পুজো কমপ্লিট করে এসে দেখি যে মা কচুটা কেটেই নিয়েছে। তো কচু ঘন্ট আমার ভীষণ ভালো লাগে খেতে। দেখো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, আমার ছেলে উঠেও পড়েছে। এই দেখো আমার কোলে পাপার সাথে, কি মজা, আজকে সবার ছুটি, সবার কিছু বলবে, বলো কি বলবে, বলো বলো, সবাই কিন্তু মার ভিডিওগুলো দেখবে, বলে দাও পাপা। হ্যাঁ বলছে, তাই আর কিছু বলবে, আর কিছু বলবে, আর বলবে না কিছু, বলো কিছু, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বলছো। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে আইর মাছ নিয়ে এসেছে, তো মাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। এদিকে কচু কাটা আছে, ওগুলোকে কোড়াতে হবে। এদিকে সকালের জন্য ম্যাগি সুপ করে নিল ছোট যা। তো এই দেখো দাদাও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কাজের জন্য। তো ও তো বাড়িতেই আছে আজকে, তো বাড়িতে থাকলে ও সকালে একটু ভাত খায়, তো আমি ওকে ভাতটা একটু ডিম দিয়ে ফ্রাই করে দিলাম, সেও খাচ্ছে। তো এই দেখো বাবাকে শুয়ে আছে, বাবার শরীর ভীষণই খারাপ, তো মাকে সবসময় বাবার সাথেই থাকতে হয়। তো ফটাফট আমি চলো কচুটাকে কুড়িয়ে নিচ্ছি, কারণ অনেকটাই সময় লাগে যেরকম কাটতে সেরকম মানে ওগুলোকে মানে কচুটাকে অনেকটা টাইম ধরে ভাজতে হয়। এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিলাম, তো ডালটাকে আজকে আর মানে সেদ্ধই রাখবো, সোমবার আজকে আর দিচ্ছি না। তো আমি মাছের জন্য মশলা পেস্ট করব, ওই জন্য আমি সব কেটে নিচ্ছি। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু ফট করে এতটা রোদ হয়ে গেল কিবা। তো এই দেখো আমার বড় যা চলে এসছে, তো অনেক দিন পর ওরা আসলো, সবাইকে হাই করছে। তো চলো সবার সাথে আজকে ভীষণ মজা করা যাবে। তো আমার তো এখনও রান্না বাকি, ফটাফট আমি চলো কচুটাকে ভেজে নিই। কচুটা ভাজতেও তো অনেকটাই সময়ের দরকার, অনেক অনেকক্ষণ ধরে টানাতে হয়, তবেই ভালো লাগে খেতে। তো ফটাফট করলেও হবে না, তো অনেকটাই সময় লাগবে। তো চলো, আমার তো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, তো আস্তে ধীরেই রান্নাটা করা যাক। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিলাম। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এই পাশটা একটু নাড়ানাড়ি করব। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে প্রায়, তারপরে আরও কয়েকটা আছে সেগুলো ভেজে নেব। মাছ ভাজতেও অনেকটাই সময় লাগে। এই দেখো আমার ছেলেকে কোলেও নিয়ে নিয়েছে ওরা এসে, তো ওরা মানে দিদি আর কি স্পেশালি ভাইকেই দেখতে এসেছে, বাবারও শরীরটা ভালো না, বাবাকে ওরা দেখতে এসছে। তো অনেক দিন পর ওরা আসলো, আমাদেরও ভীষণ ভালো লাগছে ওদেরকে মানে দেখে। তো আজকে দাদাকে খুব মিস করছি, তো আমার এই দাদাটা মানে এক বছর হলো এক্সপায়ার করেছে, তো দাদা আসলে ভীষণ মানে আনন্দ পেত আরও একটু আমার ছেলেকে দেখে, ভীষণ ভালো মনের মানুষ ছিল। তো খুব মিস করি দাদাকে, তো যেখানেই থাকুক ভালো থাকুক দাদা। তো এই দেখো দিদি আর ভাইয়ের সাথে খেলছে, এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, ফটাফট জল দিয়ে দিই। চলো এখন জাল উঠলে মাছগুলো দিয়ে দিলাম, এখন ফটাফট করতে হবে কারণ ওদেরকে ভাতও দিতে হবে। তো আমার কতগুলো জামা কাপড় মেলা ছিল আমি ভুলেই গেছিলাম, তো ফটাফট চলো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ পরে দিলে আর ভেজাই থাকবে।
তো দেখো চলো নিচে গিয়ে দেখলাম যে আমার ঝোলে ঝোলটাও হয়ে গেছে মোটামুটি ভাতটা বাড়তে হবে তো ফটাফট ওদের জন্য ভাতটা বেড়ে নিলাম জানি না কেমন হয়েছে রান্না খেলে পরে বলতে পারবে ওরা কারণ ভিডিও বানাতে বানাতে করেছি এদিকে লোলোকে লোলোর মা খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দেয় তাহলে খায় আর কি তো সবাই এখানে খাচ্ছে একে একে তো আমাদের খাওয়া হয়নি আমি একটু পরেই খাবো তো সবাই খেয়ে নেক তারপরে পাবলোকে ধরলে তারপর আমি খাবো তো খাওয়া দাওয়া সবার মোটামুটি কমপ্লিট এই দেখো আমার ছেলেকে নিয়ে সবাই মানে গল্প করছে খাওয়া দাওয়ার পাশে একটু আড্ডা হচ্ছে আর এখানে দেখো বৌদি আমাদের জন্য আবার সনপাপড়ি ওদিকে শুকনো পাটিজোড়া পিঠে যে হয় ওটা আনছে তারপরে এদিকে বাটির মধ্যে কেকও রয়েছে তো মা আর বাবার জন্য এই জিনিসগুলো নিয়ে এসছে প্রতিদিনের মতনই আবার চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে তো আজকে একটু লেট হয়ে গেল তো আজকে ভেবেছিলাম যে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব কিন্তু সেটা আর হলো না আমার ফোনে একটু প্রবলেম হয়ে গেছিলো তো ওই জন্য আমি দেখাতে পারলাম না তো এই দেখো লোলোও জামা কাপড় তুলে নিচ্ছে আমারও হয়ে গেছে মোটামুটি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ভিডিও কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের ভীষণভাবে দরকার সবাই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই সবাইকে টাটা